আর্যকর কাণ্ডে ধৃত সঞ্জয়কে নিয়ে প্রশ্ন করতে ছুটে পালালেন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত। ক্যামেরা দেখেই দৌড়ে সিবিআই দপ্তরের পুলিশ কর্তা। ভাইরাল ভিডিও বিস্তারিত দেখুন। সঞ্জয়কে কবে থেকে চিনতেন, সঞ্জয়ের সঙ্গে কি যোগাযোগ, প্রশ্ন করে যাচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মীরা। ক্যামেরা দেখেই দৌড় এএসআইয়ের। আর্যকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের ঘনিষ্ঠ এই পুলিশ আধিকারিক বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। সিবিআই মঙ্গলবার তাকে ডেকে পাঠিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। সংবাদ মাধ্যমকে দেখেই পড়িকি মড়ি করেই দৌড় দেন পুলিশ আধিকারিক অনুপ দত্ত। আর্যকর হাসপাতালে চিকিৎসক হত্যায় ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে বলে জানা গিয়েছে। এমনকি কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নে যাতায়াত ছিল তার। বেশ কিছু পুলিশ আধিকারিকদের সঙ্গে তার উঠাবসা ছিল বলেই বিভিন্ন সূত্রে উঠে আসে। ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেই এবার এই পুলিশ আধিকারিককে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, প্রতিদিনই এই ঘটনায় তদন্তে একাধিক ব্যক্তিকে ডেকে পাঠাচ্ছে সিবিআই। মঙ্গলবারও বিকেলের দিকে একটি পুলিশ স্টিকার সাটানো গাড়ি এসে দাঁড়ায় সিবিআই দপ্তরের সামনে। গাড়ি থেকে নামেন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত। তাকে দেখেই ছেঁকে ধরেন সংবাদ মাধ্যমের কর্মীরা। সঞ্জয় সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেন তারা। প্রশ্ন শুনেই দৌড় লাগান সেই পুলিশ আধিকারিক। দৌড়াতে গিয়ে মাঝে একবার পড়ে যাচ্ছিলেন তিনি, কোনো মতে নিজেকে সামলে নেন, সোজা দৌড়ে ঢুকে যান সিজিও কমপ্লেক্সের ভিতরে। আর্যকর কাণ্ডে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয়কে। এরপর সিবিআই তদন্তভার হাতে নিলে তাকে সিবিআই হেফাজতে নেওয়া হয়। সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেই তার পরিচিত বা ঘনিষ্ঠ অনেকেই ডেকে পাঠানো হচ্ছে বলে সিজিও কমপ্লেক্স সূত্রে খবর। ২০১৯ সালে সিভিক ভলেন্টিয়ারের কাজে যোগ দিয়েছিলেন সঞ্জয়। সিভিক ভলেন্টিয়ার হয়েও সঞ্জয় বেশ প্রভাবশালী ছিল বলেই অভিযোগ তুলে ধরেছেন অনেকে। ধৃত সঞ্জয় ছাড়াও এই অপরাধের সঙ্গে আর কেউ যুক্ত কিনা সেটা তদন্ত করে দেখছেন সিবিআইয়ের আধিকারিকেরা। সেই সূত্র ধরেই এদিন ওই এসআইকে ডেকে পাঠানো হয়েছিল বলেই খবর। আর এরপরেই অনুপ দত্তকে প্রশ্ন করতেই পড়ি কি মরি বাঁচি বলে দৌড় সিবিআই দপ্তরে। আস্তে 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 নিচে নিচে নিচে।